আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। ঢাকার ইইউর পর্যবেক্ষক দলের 2 সদস্য আসছেন, আরও 4 জন। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সফর নিয়ে যা বলল ওয়াশিংটন, বিদেশি দূতদের যে হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ, বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল রাশিয়া, মন্ত্রী মদিনায় যুবকদের জন্য নতুন সুবিধা, যে কারণে নূর কিবরিয়ার দ্বন্দ্ব শুরু, কেন ইউক্রেনকে ন্যাটোতে চায় তুরস্ক, বর্তমান মূল্যস্ফীতিতে ভুগছে সারা বিশ্ব। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, লাখ লাখ বাংলাদেশের ব্যক্তিগত তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ঢাকার ইইউ পর্যবেক্ষক দলের 2 সদস্য আসছেন, আরও 4 জন। ইউরোপীয় ইউনিয়নের পাক নির্বাচনী পর্যবেক্ষক দলে 2 সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় তারা পৌঁছান। প্রতিনিধি দলের আরও 4 সদস্য আজ আসার কথা রয়েছে, তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম পরিচয় প্রকাশ করেনি ঢাকার ইইউ দূতাবাস। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর 6 সদস্যের পর্যবেক্ষক দল 23 জুলাই পর্যন্ত বাংলাদেশে থাকবে। আসন্ন সংসদ নির্বাচনে ইইউ থেকে পর্যবেক্ষক দল পাঠানো হবে কিনা তারা সেই পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। ইইউ দূতাবাসের একটি সূত্র জানা গেছে, এই প্রতিনিধি দলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্মপরিধি পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। এছাড়া তারা সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ব্রাসেলস ফিরে গিয়ে তারা এ বিষয়ে প্রতিবেদন দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের এ সফর আগামী জাতীয় নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা ব্রাসেলসে যে প্রতিবেদন দেবেন তার উপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো বা না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এটি আরেকটি হট নিউজ হচ্ছে, 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি, আগামী 12 জুলাই সরকার বিরোধী এক দফা আন্দোলনে চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল সমাবেশ থেকে এই ঘোষণা দেবে বিএনপি। এজন্য বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়। অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও ছোট আলাদা মঞ্চ থেকে একই ঘোষণা দেবে। এদিকে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফার আন্দোলনের সিদ্ধান্ত সহ সার্বিক পরিস্থিতি চেয়ারপারসনকে অবহিত করতেই মহাসচিব এই সাক্ষাৎ করেন বলে মনে করছেন নেতাকর্মীরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সফর নিয়ে যা বলল ওয়াশিংটন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস বিষয়ক আন্ডার সেক্রেটারি উত্তরা জিয়া। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 8 থেকে 14 জুলাই তিনি ভারত ও বাংলাদেশে সফর করবেন। বিবৃতিতে বলা হয়েছে, তিনি এই সফরে ভারতে দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও গভীর এবং টেকসই করা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে আছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, অভিন্ন সমাধান, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা। এতে আরও বলা হয়, বাংলাদেশে তিনি নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করবে। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, শ্রম ইস্যু, মানব পাচার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে এক বৈঠকের পর উজরা জিয়া জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিদেশি দূতদের যে হুঁশিয়ারি দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন।
শনিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে, দু একটি বাদে সবকটি নির্বাচন স্বচ্ছ হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব, তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনে অংশ জনগণের অংশগ্রহণের দিক থেকে উন্নত দেশের থেকে এগিয়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে 26-30% মানুষ ভোট দেয় বা আমাদের দেশে 70% মানুষ ভোট দেয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। জানি মন্ত্রী বলেন, দু একটা রাজনৈতিক দল না আসলেও দেশের বেশিরভাগ নির্বাচনে আসে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি, সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের নিজের দিকে তাকানো উচিত। আমেরিকায় সন্ত্রাসী দল নির্বাচন করতে পারে না, আমাদের দেশে সন্ত্রাসী দল থাকতে পারে, তারা আসলে কিছু যায় আসে না। সবাইকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, অন্যের পীড়াপীড়িতে না, নিজেদের তাগিদে ভালো নির্বাচন করতে চাই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ। বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে উল্লেখ করেছেন ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দমন পীড়নের নজিরবিহীন ট্র্যাক রেকর্ডের মধ্যে দিয়ে বাংলাদেশে আগামী বছরের সাধারণ নির্বাচনকে ঘিরে নানা তৎপরতা চলছে। প্রতিবেদনে বলা হয়, 2008 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণের জন্য একটি আধুনিক প্রগতিশীল ও মুক্ত গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা না করে ক্ষমতাসীন সরকার গত 14 বছরে ব্যাপক দুর্নীতি ও ভিন্নমত দমনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর তার দখলকে সুসংহত করার পথ বেছে নিয়েছে। আগামী 2024 সালের জানুয়ারিতে নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে সরকার একটি দীর্ঘ প্রতিশ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দর কষাকষিতে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। ক্ষমতাসীন দলের প্রতিহিংসামূলক রাজনীতি ও অলিগার্কদের পক্ষে ঝুঁকি পড়ার নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী প্রবণতার ফলে এমনটি আশা করা কঠিন হয়ে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনে যা বলল রাশিয়া। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে লেখা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের চিঠির সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমি আগে কখনো শুনিনি যে বাংলাদেশের ইউরোপের পার্লামেন্টের সদস্য, এটা শুনিনি কারণ বাংলাদেশের সদস্য নয়। আমি জানতাম না যে বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। পশ্চিমাদের যুক্তিটা এমন যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রাক নির্বাচনকালীন সময়ের জন্য সেখানে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে কিছু সুপারিশ তুলে ধরবেন। এটা নব্য উপনিবেশ বাদ ছাড়া আর কি, এটা নগর উপনিবেশগুলোর প্রতি তাদের আচরণের প্রদর্শন ছাড়া আর কি, এগুলো একটি সার্বভৌম রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেন মারিয়া জাখারোভা। তিনি বলেন, আমরা এটাও বুঝতে পারছি নির্বাচন কিভাবে পরিচালনা করতে হবে তা নিয়ে সেখানকার কর্তৃপক্ষ তাদের পরামর্শ চায়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মক্কা মদিনা যুবকদের জন্য নতুন সুবিধা। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি যুবক দর্শনার্থীদের জন্য নতুন একটি প্রোগ্রাম চালু করেছেন। বুধবার এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে তরুণ কিংবা যুবক বয়সে হজ করলে কি ফজিলত রয়েছে তা তুলে ধরা হবে। খবর আরব নিউজের। এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্যের মধ্যে রয়েছে সচেতনতা তৈরি, শিক্ষিত তরুণ এবং যুবক হজ যাত্রীদের জন্য নির্দেশনা। এছাড়া মক্কা মদিনায় ঘুরতে আসলে যেন তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে তারা ব্যবস্থা নেয়। গত শুক্রবার এবছরে এই হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এবছর বিশ্ব থেকে প্রায় 2 কোটি মুসল্লি হজ পালন করেন। তিন দিন ব্যাপী ছিল হজের মূল আনুষ্ঠানিকতা, যার মধ্যে রয়েছে মিনায় হজ যাত্রীদের অবস্থান নেয়া, প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, হজের কার্যক্রম শেষ করার আগে হজ যাত্রী শেষবারের মতো আবার গ্র্যান্ড মসজিদে অবস্থিত পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ করেন। এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে যে কারণে নূর কিবরিয়া দণ্ড শুরু। আর্থিক স্বচ্ছতা নিয়ে গণঅধিকার পরিষদের সংকট শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। শনিবার রাতে দলটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ফেসবুক পেজের এক লাইভে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমস্যা হলো সেদিন যেদিন রেজা কিবরিয়া নূরকে জিজ্ঞাসা করলেন, আমার দলে আর্থিক লেনদেনের স্বচ্ছতা কোথায় আমি দেখতে চাই। মেরুদি এন এস সাফাদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে যখন তিনি জানতে চাইলেন তখন থেকে গণ্ডগোলের শুরু। তিনি বলেন, 2 বছরে আমার কোনো আর্থিক হিসাব দিতে পারিনি, আর্থিক কমিটির কাছে ন্যূনতম কোনো ডকুমেন্টস নেই। তিনি আরো বলেন, সম্প্রতি আমরা একটা বড় জমায়েত করলাম, সেটার হিসাব চাইলে সদস্য সচিব নুরুল বলল 9,40,000 টাকা খরচ হয়েছে। টাকা কোথা থেকে এসেছে, কোথায় খরচ হলো এই হিসাব পাইনি। আমি কি ধোঁয়াশার মধ্যে রাজনীতি করে যাব, আপনারা বলেন।
ফারুক হাসান বলেন, পরিকল্পিতভাবে ভুঁইফোর অভিযোগের ভিত্তিতে এই সংকট তৈরি করা হয়েছে। ইনসাফ কমিটির অনুষ্ঠানে রেজা কেবরিয়া আগেও গেছেন, সে সময় নূর দলীয় ফোরামে অভিযোগ করেননি, তখন নূরের সঙ্গে রেজা কেবরিয়া কোনো সমস্যা তৈরি হয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইউক্রেনকে নাটোতে চায় তুরস্ক? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নাটোতে ইউক্রেনের যোগদানের দাবিকে সমর্থন করে আঙ্কারা। ইউক্রেন যুদ্ধের অবসান করতে শান্তি প্রচেষ্টায় ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে এরদোগান বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্যতা রাখে। ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদমির জেলেন্সকির পাশে দাঁড়িয়ে এক যৌথ সংবাদ সম্মেলন এরদোগান বলেন, দুপক্ষেরই শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, শান্তি প্রচেষ্টায় কেন কোনো পরাজয় থাকে না। জেলেন্সকি তার প্রতি সমর্থন জানানো এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার লিথুনিয়ায় ভিলনিয়াস শহরে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এরদোগানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পর এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। দেশ, জনগণ এবং স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বর্তমানে মূল্যস্ফীতিতে ভুগছে সারা বিশ্ব। বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়লেও তা এখনও 12% ক্রস করেনি। বর্তমানে সারা বিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, সরকার 2009 সালে যখন ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি 12.3% ছিল। বর্তমানে সারা বিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে। বাংলাদেশেও মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু এখনও তা 12% ক্রস করেনি। মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে? তিনি বলেন, মূল্যস্ফীতিতে যাতে নিম্ন আয়ের মানুষ সমস্যা না পড়ে সেজন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে বরাদ্দ 1,26,000 কোটি টাকা করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1,00,000 পরিবারকে দেওয়া হচ্ছে কম মূল্যে নিত্য পণ্য। এইসব কর্মসূচির মাধ্যমে যাদের কাছে খাবার নেই তাদেরকে সাশ্রয়ী মূল্যের খাবার দেওয়া হচ্ছে। এইভাবে মোকাবেলা করা হচ্ছে মূল্যস্ফীতির চাপ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, লাখ লাখ বাংলাদেশের ব্যক্তিগত তথ্য ফাঁস। বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকদের ব্যক্তিগত এই গোপন তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে পূর্ণ নাম, ফোন নাম্বার, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান বিটক্রেক সাইবার সিকিউরিটি বিষয়ক ভিক্টর মার্কোপোলোসের দাবি করেছে। আর তথ্য প্রযুক্তি খবর দেয় যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কো পাওলোস গত 27 জুন হুট করে এসব তথ্য ফাঁসের বিষয়গুলো দেখতে পান। এরপর তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে